আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ম্যাঙ্গো লাচ্ছি করে দেখাবো, তো চলুন শুরু করি। আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং একটি ব্লেন্ডার জগে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আম। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। কয়েক টুকরা বরফ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 1/4 কাপ পানি। আপনারা যদি লাচ্ছিটা আরো একটু পাতলা করতে চান তাহলে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দেবেন। সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার ব্লেন্ড করে নিলেই লাচ্ছি রেডি হয়ে যাবে। লাচ্ছি তৈরি হয়ে যাওয়ার পর একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার কিছু বরফ কুচি দিয়ে বাস তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো লাচ্ছি।